গুড মর্নিং। তো ক্লাস টুয়েলভের বায়োলজি সিলেবাসের ইউনিট ওয়ানের আমরা সপুষ্পক উদ্ভিদের যৌনজননের আজকে যে দ্বিতীয় লেকচারের মাধ্যমে পলিনেশন বা পরাগযোগ সম্বন্ধে ডিটেল স্টাডি করতে চলেছি। তো বিগত যে ভিডিওগুলো লেকচারগুলো ছিল তাতে তোমরা অনেকটাই উপকৃত হয়েছ। তো আজকে বিশেষ করে আমরা পলিনেশন বা পরাগযোগ সম্পর্কে বিশদভাবে জানব। তো তোমরা যে প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো মন দিয়ে দেখো এবং যে টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই টেস্টগুলোতে তোমরা পার্টিসিপেট করো, এইভাবেই পড়াশোনা চালিয়ে যাও। আশা করি তোমরা কিন্তু পিছিয়ে থাকবে না। যাই হোক, আজকে আমরা পলিনেশন বা পরাগযোগ সম্পর্কে বিশদে আলোচনা করব। তো আমরা জানি যে পলিনেশন বা পরাগযোগ কাকে বলে। তো পলিনেশন বা পরাগযোগ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি না, একটি ফুলের যে দুটি নেসেসারি স্তবক থাকে, অর্থাৎ একটি স্ত্রী স্তবক একটি পুংস্তবক, তাই না? তো এই পুংস্তবকের যেটা পরাগরেণু উৎপন্ন হয়ে ওই পরাগরেণুটা স্ত্রী স্তবকের স্টিগমাতে, অর্থাৎ আমরা জানি পুংস্তবকের ফিলামেন্ট থাকে এবং এন্থার থাকে, ওই এন্থারের মধ্যে পলেন স্যাক বা পরাগথলির মধ্যে উৎপন্ন হওয়া পরাগরেণু যে পদ্ধতির মাধ্যমে গিয়ে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ড বা স্টিগমাতে পতিত হয়, ওই পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি, পলিনেশন বা পরাগযোগ। তো এই পলিনেশন বা পরাগযোগ কত প্রকারে হয়ে থাকে তা যদি আমরা দেখি, দেখতে পাবো পরাগযোগ দু প্রকারের হয়, একটি স্বপরাগযোগ অর্থাৎ সেলফ পলিনেশন, একটি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন, এটিকে অন্য একটি নামে জেনোগেমি বলে থাকে। তো এই পরাগযোগ যে দু প্রকারের হয়ে থাকে, প্রথমে আমরা দেখে নেব যে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন কাকে বলে। এখানে একটি ডায়াগ্রাম রয়েছে, সেখানে আমরা যদি নিখুঁতভাবে দেখি তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারব। একটি গাছের বা একটি উদ্ভিদের দুটি ফুল হয়েছে, পাশে আরেকটি উদ্ভিদ হয়েছে। এখানে দেখানো হয়েছে যে একটা গাছের একটি ফুলের মধ্যে কিংবা তার পার্শ্ববর্তী ফুলের, অর্থাৎ একই গাছ কিন্তু একই, একই গাছের দুটি ফুলের মধ্যে কিংবা একটি গাছের একটি ফুলের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো, স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। বোঝা গেছে? একইভাবে যদি আমরা পার্শ্ববর্তী দুটি গাছের এবং একই প্রজাতির হতে হবে, পার্শ্ববর্তী দুটি গাছের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয়, অর্থাৎ একটি গাছের পরাগরেণু পার্শ্ববর্তী অন্য একটি গাছের ফুলের স্টিগমাতে গিয়ে যদি পরাগযোগ সম্পন্ন করে তখন আমরা তাকে কি বলে থাকি, ইতর পরাগযোগ বা জেনোগেমি। তাহলে আমরা স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ সম্বন্ধে জানলাম। এখন দেখব আমরা যে এই স্বপরাগযোগকে দুভাগে ভাগ করেছে, একটি অটোগেমি একটি গেইটোগেমি। অটোগেমি এবং গেইটোগেনোগেমি আমরা ভালো করে জানব। অটোগেমি কি হয় না, যখন একটি গাছের একটি ফুলের মধ্যে, ঠিক আছে, একটা উদ্ভিদের একটি গাছের একটি ফুলের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয়ে যায়, এই একটা উদ্ভিদ হয়েছে, তার আমরা ড্র করার চেষ্টা করেছি যে দুটি ফুল এবং এই ফুলের দুটি স্তবক রয়েছে, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। তো অটোগেমি তাকেই বলা হবে যখন একটি গাছের একটি ফুলের মধ্যে পরাগরেণু ওই গাছে ওই ফুলের স্টিগমাতে পড়ে যদি পলিনেশন করে নেয় তখন তাকে আমরা কি বলবো, অটোগেমি। আমরা পিকচারের মাধ্যমেও বোঝানোর চেষ্টা করেছি। এই অটোগেমিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, কি কি, একটা সমপরিণতি বা হোমোগেমি, একটা অনুশীলন বা ক্লিষ্টোগেমি এবং আর একটা কুড়ি পরাগযোগ। এই তিন ভাগে অটোগেমিকে ভাগ করা হয়। আমরা এই তিনটি ভাগকে নিখুঁতভাবে দেখব। সমপরিণতি বা হোমোগেমি ব্যাপারটা কীরকম,
আমরা যে ডায়াগ্রামটা আঁকলাম এই ডায়াগ্রামে দুটি ফুল বা দুটি ফ্লাওয়ারকে আঁকার চেষ্টা করেছি একটি গাছের মধ্যে। তো আমরা অটোগেমি এও বললাম যে এই একটি উদ্ভিদের একটি ফুলের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয় তখন তাকে বলা হয় অটোগেমি। সমপরিণতি কী ব্যাপার বা হোমোগেমি? না, এখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক যদি একই সঙ্গে পরিণতি লাভ করে তখন তাকে বলা হবে কি সমপরিণতি বা হোমোগেমি। কার ক্ষেত্রে দেখা যায়? সন্ধ্যামালতি এবং নয়নতারা, ঠিক আছে? সন্ধ্যামালতি মিরাবিলিস জালাপা, নয়নতারা ক্ষেতারেন্থাস রোজেয়াস, এই দুটি গাছের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাব। একইভাবে এখানে অনুশীলন বা ক্লিষ্টগেমির কথা বলা হয়েছে। অনুশীলন বা ক্লিষ্টগেমি জিনিসটা কি? না, একটা উদ্ভিদ এখানে দেখানো হয়েছে, এর নাম কমিউলিনা বেঙ্গালেন্সিস অর্থাৎ কানসিরা। এই কানসিরা গাছের দুপ্রকারের ফুল হয়, যেটা মাটির উপরে ফুল হয় তাকে বলা হয় স্বাভাবিক ফুল, এবং যেটা মাটির নিচে যে ফুল হয় তাকে বলা হয় কি ক্লিষ্টগেমি ফুল বা অনুশীলন ফুল। এই ক্লিষ্টগেমি ফুল বলার কারণ কি? না, এখানে ফুলটা কিন্তু প্রস্ফুটিত হতে পারছে না, কেন? যেহেতু মাটি নিচে থাকে বলে। তাহলে যদি একটা ফুল প্রস্ফুটিত হতে না পারে তাহলে বাইরে থেকে পরাগরেণু কোনোমতেই ওই ফুলের ভিতরে ঢুকতে পারবে না। তখন কি হবে? না, তখন ওই ফুলের মধ্যে থাকা পুংস্তবক থেকে পরাগরেণু স্ত্রীস্তবকে পড়ে সেখানে পরাগযোগ সম্পন্ন করে দিবে। তাহলে এটাও একটা অটোগেমির একটা টাইপস, যেটাকে আমরা কি বলে থাকি ক্লিষ্টগেমি। আর থাকলো কি কুঁড়ি পরাগযোগ, অর্থাৎ কোনো ফুলের ক্ষেত্রে কি হয় কুঁড়ি অবস্থায় তার পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই ম্যাচিওর হয়ে যায়, তখন কি হবে? না, সেই অবস্থায় যদি পরাগযোগ হয় তখন তাকে বলা হয় কুঁড়ি পরাগযোগ। কার ক্ষেত্রে দেখা যাবে? মূলর ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা দেখব যে ইতর পরাগযোগ, যেটাকে বলা হয় কি জেনোগেমি, ওটা আমরা দেখলাম কি যে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয় তখন তাকে বলা হয় কি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বা জেনোগেমি। তো এখানে যেহেতু দুটি উদ্ভিদের মধ্যে পরাগযোগ সম্পন্ন হওয়ার কথা, তাহলে এখানে কারো ভেক্টর বা বাহক বা ক্যারিয়ারকে প্রয়োজন রয়েছে, কেন? না, সে কী করবে? ওই পরাগরেণুকে নিয়ে গিয়ে অন্য ফুলের গিয়ে পরাগযোগ সম্পন্ন করবে। তো এর জন্য ফার্স্ট যেটা বাহক বলা হয়েছে বায়ু বা এয়ার। কার ক্ষেত্রে দেখা যায়? উদ্ভিদের নামগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। যেমন ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, ভুট্টার ক্ষেত্রে, ইক্ষুর ক্ষেত্রে, নারকেল, জোয়ার, এগুলোর দ্বারা কি না বায়ুর দ্বারা তাদের পরাগযোগ সম্পন্ন হয়। জলের দ্বারা কার পরাগযোগ সম্পন্ন হয়? পাতা শেউলা, ঝাঁঝি, শ্যালুক, পদ্ম, সেরাটোফাইলাম, এদের ক্ষেত্রে আমরা জলের দ্বারা পরাগযোগ সম্পন্ন হতে দেখতে পাই। কীট পতঙ্গ অর্থাৎ ইনসেক্টের দ্বারা কার পরাগযোগ সম্পন্ন হয়? লিচু, আম, রজনীগন্ধা, আকন্দ, রাসনা, ঠিক আছে? এর পাশাপাশি দেখব আমরা কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাখির মাধ্যমে পরাগযোগ সম্পন্ন হয়, কাদের? মাদার, পলাশ, শিমুল, এদের ক্ষেত্রে। আবার শামুকের দ্বারা পরাগযোগ সম্পন্ন হয় কার? কচু, মানকচু, অল। এবং বাদুড়ের দ্বারা হয় কার ক্ষেত্রে? কদমের ক্ষেত্রে। তাহলে এই যে বাহক বা ভেক্টর বা ক্যারিয়ার, এদের মাধ্যমে কি হয় ক্রস পলিনেশন সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা দেখব যে ভুট্টা গাছের বায়ু পরাগযোগ হওয়ার কারণ কি বা কীভাবে হয়ে থাকে। তাহলে একটা যদি আমরা ভুট্টা গাছ দেখি তাহলে তার যে পরাগরেণু, অসংখ্য পরাগরেণু তৈরি হয় এবং সে পরাগরেণুগুলো খুবই হালকা হয়, এবং হালকা হওয়ার কারণে ওই পরাগরেণুগুলো বায়ুর মাধ্যমে উড়াউড়ি করতে থাকে, ঠিক আছে? এবং তার স্টিগমাগুলো ফুল থেকে দেখব একদম বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে। স্টিগমাগুলো, স্টিগমাগুলো আমি ভুল বললাম, এন্থারগুলো, এন্থারগুলো কী হয় ফিলামেন্টের দ্বারা বাইরের দিকে এন্থারগুলো ঝুলে থাকে। এই ফিলামেন্টগুলো কী হয় না অসংখ্য পরাগরেণু তৈরি করে, আর এই পরাগরেণুগুলো খুব হালকা হওয়ার জন্য তার বাতাসে ওড়াউড়ি করতে পারে। এবং এর যদি আমরা স্ত্রীস্তবককে দেখি তাহলে কী দেখতে পাবো? যেমন ঘাসের ক্ষেত্রে তার স্ত্রীস্তবকটা রিসেপটাইল, মানে ধারণ করতে পারবে পরাগরেণুগুলোকে, এবং পরাগরেণুগুলোর যে এন্থারগুলো বাইরের দিকে বেরিয়ে বের করানো থাকে। ফুলের মেকানিজম এমনভাবেই থাকে যাতে পরাগরেণুগুলো সহজে বাতাসে উড়ে যেতে পারে। তাহলে এমনভাবে কী হয় না তার যে দীর্ঘ গর্ভপত্র থাকে, সেই গর্ভপত্র বা স্টিগমা ওই ভাসন্ত বা ভেসে থাকা পরাগরেণুগুলো তাদেরকে কী করতে পারে আকৃষ্ট করতে পারে এবং রিসেপ্টার মাধ্যমে ধরে রাখতে পারে, যার কারণে তাদের ওই বাইপরাগী বা বাইপরাগযোগ হয়ে থাকে। তো এখানে প্রশ্ন দেয় যে বাইপরাগী উদ্ভিদের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য দেখতে পারে। তাহলে আমরা এই কথার মাধ্যমে বুঝলাম যে পরাগরেণুগুলো খুব হালকা হয়,
পরাগরেণুর যে এন্থারগুলো বা ফিলামেন্টগুলো একটু লম্বা হওয়ার কারণে এন্থারগুলো বাইরের দিকে থাকে, যাতে সহজে তারা বায়ুতে উড়ে চলে আসতে পারে, এবং গর্ভমুণ্ডগুলো দীর্ঘ হওয়ার কারণে ওই পরাগরেণুগুলোকে আকৃষ্ট করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো আমরা বায়ুপরাগী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো। অন্যদিকে আমরা যদি দেখি যে যাদের সাহায্যে জলের দ্বারা পরাগসংযোগ সম্পন্ন হয়, অর্থাৎ যারা হাইড্রোফাইট, তো তাদের ক্ষেত্রে কী বৈশিষ্ট্য দেখা যায়, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। তাহলে এই উত্তরে আমরা কী বলবো? না, এখানে দেখতে পাচ্ছি আমরা যে যারা হাইড্রোফাইট হয় তারা কী হয় না, জলে নিমজ্জিত অবস্থায় কিন্তু জন্মায়, ওদের কিন্তু ওটা কিন্তু বৈশিষ্ট্য অ্যাডাপ্টেশন। তো তাদের ক্ষেত্রে জলের দ্বারা পরাগসংযোগ সম্পন্ন হলে কী হতে হবে? না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা স্ত্রী পুষ্পগুলো তারা কিন্তু উপরে দিকে থাকে, এবং এর যে গর্ভমুণ্ডগুলো তারা কিন্তু উপরের দিকে থাকে, এবং পুং পুষ্প যেগুলো তার স্টিগমাগুলো বা অ্যান্থারগুলো কিন্তু বাইরের দিকে থাকে, যার কারণে কী হয় ওই পরাগরেণুগুলো জলের উপরে ভেসে থাকতে পারে, এবং ভেসে থাকার কারণে তারা সহজে কী করবে না, স্ত্রী পুষ্পে পৌঁছে গর্ভমুণ্ডতে পরাগ সম্পন্ন করতে পারবে। আমরা এও জানি যে এদের ক্ষেত্রে কী হয় না, যে স্ত্রী উদ্ভিদ এবং পুং উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে উদ্ভিদগুলো আলাদা হয় এবং সেই উদ্ভিদের ফুলগুলো উপরের দিকে ভেসে থাকে, ঠিক আছে। এবং কী হয় না, এদের যে পুং পুষ্পের যে এন্থারগুলো এবং যে পরাগরেণুগুলো উৎপন্ন হয় সেগুলো কী হবে না, সেগুলো হচ্ছে কি হালকা হবে, হালকা হলে তারা কী করবে না, জলের উপরে সহজে ভেসে থাকতে পারবে। একইভাবে আমরা যদি দেখি যে পরাগযোগকারী প্রাণীর উপর ডিপেন্ড করে পলিনেশনের টাইপসগুলোকে আমরা অনেকভাবে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে পরাগযোগকারী প্রাণীগুলো কী কী? যেমন পিঁপড়ে, যদি পিঁপড়ে যদি পরাগযোগ সম্পন্ন করে তখন তাকে কী বলা হবে না, মিরমেকোফাইলি, ঠিক আছে। মিরমেকোফাইলি যাদের দ্বারা পিঁপড়ে যাদের পরাগযোগ সম্পন্ন করবে, যদি প্রজাপতি পরাগযোগ সম্পন্ন করে তখন তাকে বলা হয় কি, সাইকোফাইলি। একইভাবে মৌমাছি পরাগযোগ সম্পন্ন করলে তখন তাকে বলা হয় কি, হাইমেনো পটেরোফাইলি। বিটিল জাতীয় পোকা যদি পরাগযোগ সম্পন্ন করে তখন তাকে বলা হয় কেনাথা রোফাইলি। মদ যদি পরাগযোগ সম্পন্ন করে তাকে বলা হয় কি, ফেনেলোফাইলি। একইভাবে যদি আমরা দেখি যে শামুক যদি পরাগযোগ সম্পন্ন করে তখন তাকে বলা হয় মেলাকোফাইলি। বাদুড় যদি পরাগযোগ সম্পন্ন করে তখন তাকে বলা হয় কাইরোপটেরোফাইলি। সাধারণ কীটপতঙ্গ যদি করে এন্ডামোফাইলি, এবং পাখি যদি করে তখন তাকে বলা হয় অর্নিথোফাইলি। ঠিক একইভাবে যদি মানুষ যদি পরাগযোগ সম্পন্ন করে দেয় তখন তাকে বলা হয় কি, অ্যান্থ্রোপোফাইলি। এখন আমরা দেখব যে ইতর পরাগযোগের কী অভিযোজন, অর্থাৎ যে একটা পরাগযোগ ইতর পরাগযোগ তখনই ঘটবে তার জন্য কী কী অভিযোজন করে থাকে একটা উদ্ভিদ। আমরা যদি বলে থাকি যে একটা ফুলের ক্ষেত্রে যে দু প্রকারের পরাগযোগ সম্পন্ন হয়, একটা স্বপরাগযোগ একটা ইতর পরাগযোগ, তো স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে উন্নত বৈশিষ্ট্য পাই না, অর্থাৎ পরাগযোগের ফলে যে গাছটা উৎপন্ন হয় বা সে যে সিডটা উৎপন্ন হয়, সিড থেকে যে গাছটা তৈরি হয় সেখানে কিন্তু আমরা হাই কোয়ালিটি ক্যারেক্টার পাই না। কেন না, যেহেতু একই প্রজাতির বা একই গাছের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয়ে যায় সেখানে কিন্তু ভালো বৈশিষ্ট্য পাওয়া যায় না। অন্যদিকে ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু আমরা অভিযোজনগত অনেক ভালো বৈশিষ্ট্য পেয়ে থাকি। তাহলে এখানে একটা উদ্ভিদ চাইবে সে যাতে ইতর পরাগযোগ সম্পন্ন করবে, তো তার জন্য সে কী কী অ্যাডাপ্টেশন বা অভিযোজন করে থাকে সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখব। তো ফার্স্ট দেখব যে কী বৈশিষ্ট্য সে অবলম্বন করলে তখন তার কী হয় না, ইতর পরাগযোগ সম্পন্ন হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, একটা দেখতে পাই আমরা কি, একলিঙ্গতা বা ডাইক্লিনি, অর্থাৎ কিছু উদ্ভিদ রয়েছে যাদের একটি উদ্ভিদের দুটি আলাদা আলাদা পুষ্প দেখা যায়, একটা পুং পুষ্প এবং একটা স্ত্রী পুষ্প, তো বাধ্য হয়ে তাকে কী করতে হবে না, ইতর পরাগযোগ সম্পন্ন করতে হবে। কাদের ক্ষেত্রে দেখা যায়, কুমড়ো এবং লাউ। বিষম পরিণতি বা ডাইকোগ্যামি, অর্থাৎ কিছু উদ্ভিদ রয়েছে যাদের একটি ফুলের দুটি যে স্তবক রয়েছে, অর্থাৎ এসেন্সিয়াল দুটি স্তবক, সেক্সুয়াল যে স্তবক পুং এবং স্ত্রী স্তবক, তাদের ক্ষেত্রে পরিণতির টাইম আলাদা, ওটাকে উপর ডিপেন্ড করে আমরা ওকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা পটানড্রি একটা পটোগাইনি। পটানড্রির ক্ষেত্রে কী হয় না, যার পুং স্তবকটা আগে পরিণতি করে যায়, যেমন জবা রক্তদ্রোণ। পটোগাইনি যাদের গাইনোসিয়াম বা স্ত্রী স্তবকটা আগে ম্যাচিওর হয়ে যায়, যেমন চাঁপা রজনীগন্ধা, এদের ক্ষেত্রে কিন্তু স্বপরাগযোগ ব্যাহত হবে, এই জন্য তারা কী করবে, ইতর পরাগযোগ সম্পন্ন করে। একইভাবে আমরা দেখি যে তিন নম্বর পয়েন্ট, স্বসঙ্গমরোধী বা হার্কোগেমি, অর্থাৎ কী না, হার্কোগেমি দেখতে পাই আমরা যে আকন্দ এবং ঘেঁটুর গাছে। স্বসঙ্গমরোধী অর্থাৎ একই উদ্ভিদের পরাগরেণু তাদের স্টিগমাতে বললে ফার্টিলাইজ করতে পারবে না,
অন্য গাছ থেকে পরাগরেণু এলে তবে এগিয়ে করতে পারবে। কেন না, যেহেতু সে এই মেকানিজম করে রেখেছে, হারকোগেমি করে রেখেছে বা স্বসংগমরোধী ঘটনাটি করে রেখেছে। একইভাবে আমরা 4 নম্বর পয়েন্ট যদি দেখি, অসমরূপতা বা হেটারোমরফিজম, অর্থাৎ কিছু গাছের ক্ষেত্রে দেখতে পাবো কি তার যে স্টিগমা এবং ফিলামেন্ট, এদের যে লেন্থটা মানে স্টাইল এবং ফিলামেন্টের লেন্থ কিন্তু সেপারেট, যার কারণে কি হবে না তারা স্বপরাগজ করতে পারছে না, ইতর পরাগজ করতে পারছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি স্ববন্ধাত্মতা, যেমন হচ্ছে কি চা এবং রাসনা, অর্থাৎ নিজের ফুলের বা নিজের ফুলের যে পরাগরেণু সে কিন্তু এখানে কি করে রেখেছে না তাকে বন্ধাত্ম করে রেখেছে, পরাগজ হতে দিচ্ছে না। ও কিন্তু বাইরে থেকে পরাগরেণু এলে তবে গিয়ে সে কিন্তু তার বন্ধাত্মতা কাটিয়ে পরাগজ সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখব একইভাবে যে স্বপরাগযোগেরও অভিযোজনগত কী কী বৈশিষ্ট্য করে রেখেছে একটা ফুল, মানে কিছু ফুল চায় যাদের ক্ষেত্রে যার সংখ্যা বাড়তে চায়। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে, কিছু উদ্ভিদ চায় যার সংখ্যা বেড়ে যাক, অর্থাৎ সে কিন্তু তখন আর ইতর পরাগজ করবে না, কারণ আমরা জানি ইতর পরাগজ করতে গেলে ভাবকের প্রয়োজন হয়েছে, অনেক পরাগরেণু নষ্ট হয়। তো এখানে কিন্তু স্বপরাগজ করলে কিন্তু সেখানে কিন্তু কম শক্তি খরচ করে তার কিন্তু পরাগজ সম্পন্ন হয়ে যাবে, অনেকগুলো গাছ তৈরি হতে পারবে। তো এই জন্য কী হয় না, ক্লিষ্টোগেমির ক্ষেত্রে আমরা কানসিরা ক্ষেত্রে দেখলাম এবং সমপরিণতি সেই সন্ধ্যামালিদের ক্ষেত্রে দেখলাম। তাহলে এই দুটি কারণ কি স্বপরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য, মনে থাকবে। এই দুটো কিন্তু পরীক্ষায় অল্টারনেটিভভাবে দেয়, বিশেষত যেটা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া, যেটাকে বলা হয় কি পলেন পিস্টিল ইন্টারাকশান, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। কী হয় না, এটা যদি আমরা প্রাথমিক দিকটা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো কি যে কিছু একটি উদ্ভিদের যে স্টিগমা, অর্থাৎ পুংস স্ত্রীস্তবকের যে স্টিগমা, ঠিক আছে, একটা উদ্ভিদের যে স্ত্রীস্তবকের স্টিগমা যদি আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি তাহলে কি হয় না, এখানে যদি বহিরাগত কোনো ফুলের বা প্রজাতির কোনো উদ্ভিদের পরাগরেণু এসে যদি পড়ে তাহলে কিন্তু এখানে কি হবে না, ইন্টারাকশান হবে না, বিক্রিয়া ঘটবে না। কি হবে না, সম প্রজাতির পরাগরেণু এলে তবে গিয়ে তার মধ্যে ইন্টারাকশান হবে। এইটাকে বলা হয় কি পলেন পিস্টিল ইন্টারাকশান, অর্থাৎ একই প্রজাতির স্টিগমা এবং পরাগরেণুর মধ্যে যে সংযোগ ঘটে বা বিক্রিয়া ঘটে ওটাকে বলা হয় কি পলেন পিস্টিল ইন্টারাকশান। বোঝা গেছে? তো যদি আমরা দেখি এখানে কি হয় না, পরাগ ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। ঠিক আছে, পতিত হওয়ার পরে কি ঘটে না, পরাগ আর গর্ভকেশরের মধ্যস্থ রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়াকে বলা হয় কি পরাগ গর্ভকেশের মধ্যে প্রতিক্রিয়া। আলটিমেট কি হয় না, ফুলের গর্ভমুণ্ড পরাগকে চিহ্নিত করে নেয়। ঠিক আছে, ওই বিক্রিয়ার মাধ্যমে গর্ভমুণ্ড বা স্টিগমা বুঝে নিল যে হ্যাঁ পরাগরেণুটা একই প্রজাতির। তারপর কি হবে না, নিষ্ক্রিয় পরাগ গর্ভমুণ্ড দ্বারা গৃহীত হয় না, ফলে একটি নির্দিষ্ট নিষিক্ত হতে পারে না। যদি কোনো কারণে ইন্টারাকশান না হয় তখন সে কী হয়ে যাবে, পরাগরেণুটা নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় হয়ে গেলে ওই গর্ভমুণ্ড দ্বারা সে কিন্তু আর নিষিক্ত হতে পারছে না, কারণ আমরা জানি যে গর্ভমুণ্ডে পড়লেও যতক্ষণ না পর্যন্ত সে পলেন টিউব ফর্মেশন করছে ততক্ষণ কিন্তু সে স্টেরাইল হয়ে যাবে, ফার্টাইল হবে না। এবার কি হয় না, এবার গর্ভমুণ্ডের বেশিরভাগ বায়বীয় আর্দ্রতা এবং সুগারের উপস্থিতিতে আদর্শ পরাগরেণুর অঙ্কুরতা সহায়তা করে, অর্থাৎ আইডিয়াল বা সমপ্রজাতির যে পরাগরেণু সে যদি আসে তবে গিয়ে সেই রকম পরিবেশে সুগার মিডিয়াতে সে কিন্তু পরাগরেণু বিক্রিয়া শুরু করে দিবে। তো কি হয় না, পরাগরেণুর ইন টাইম যেটা সেটা পরাগরেণুর রেণুস্থলীর মাধ্যমে বৃদ্ধি পায়। আমরা দেখেছিলাম যে একটা খাঁজ থাকে, ওই খাঁজের মাধ্যমে কি হবে না, রেণুরন্ধ্র থাকে, সেই রেণুরন্ধ্রর মাধ্যমে পলেন টিউবটাকে একটা পরাগরেণু জার্মিনেশন করে। তো তার জন্য লাগবে কি ক্যালসিয়াম বোরন ইনোসিডল সুগার কমপ্লেক্স, যেগুলো কি করবে ওই পলেন টিউব বা পরাগরেণু বৃদ্ধি করতে সহায়তা করবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে মাইক্রো গ্যামেটোজেনেসিস বা পুংলিঙ্গধর উৎপাদন, অর্থাৎ আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর উৎপাদন ঘটে, আজকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মাইক্রো গ্যামেটোজেনেসিস বা পুংলিঙ্গধর উৎপাদন ঘটে। আলটিমেট যদি আমরা ডেফিনেশান দেখি যে কাকে বলে, পরাগরেণু অঙ্কুরিত হয়ে গিয়ে 3টি কোষযুক্ত গ্যামেটোফাইট উৎপন্ন করাকে বলা হয় কি মাইক্রো গ্যামেটোজেনেসিস বা পুংলিঙ্গধর উৎপাদন। 3টি কোষ কী কী, একটি নালিকা কোষ এবং 2টি
পুংগ্যামেট বা জনন কোষ। দেখে নিব আমরা ডিটেলসে। একটা পরাগরেণু আমরা জানলাম যে এর বহি যে আবরণী থাকে যেটাকে বলা হয় এক্সাইন, তার ভিতরে থাকে একটা ইনটাইন। তো ফার্স্ট কি হবে না, এর ভিতরে যেটা হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াসটা রয়েছে ফার্স্ট সেটা জার্মিনেট করে গিয়ে অর্থাৎ মাইটোসিস ডিভিশনের মাধ্যমে দুটি জনন কোষ তৈরি করবে, দুটি নিউক্লিয়াস তৈরি করবে। একটাকে বলা হয় যেটা সেন্টারের দিকে থাকবে, একটা পার্শ্ববর্তী দিকে থাকবে। যেটা সেন্টারের দিকে থাকে তাকে বলা হয় নালিকোষ, এবং যেটা পার্শ্ববর্তী দিকে থাকবে সেটাকে বলা হয় কি জনন কোষ। এবার এই এই পজিশানে এই অবস্থায় একটা পরাগরেণু ম্যাচিওর হয়ে যায় স্টিগমাতে যাওয়ার জন্য, পলিনেশন করার জন্য। এবার কি হলো না, ওই পরাগরেণুটা চলে গেলো কোথায়, বাহকের মাধ্যমে হোক কিংবা সহপরাগযোগের মাধ্যমে হোক স্টিগমাতে পৌঁছে গেল। যেই স্টিগমাতে পৌঁছে গেল তখন কি হবে, তখন এই নালিকোষ নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গিয়ে পলেন টিউব ফর্মেশন করতে শুরু করলো। আর অন্যদিকে পুং জনন কোষ বা যে দুটো নালিকা নিউক্লিয়াস ছিল, জনন নিউক্লিয়াস ছিল, সেটি মাইটোসিসের মাধ্যমে দুটি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করলো। এই যে পদ্ধতিটাকে বলা হয় কি মাইক্রো গ্যামেটোজেনেসিস বা পুংলিঙ্গধর উদ্ভিদ। কী হলো আলটিমেট না, পরাগরেণু অঙ্কুরিত হয়ে গিয়ে তিনটি নিউক্লিয়াসযুক্ত বা তিনটি কোষযুক্ত গ্যামেটোফাইট তৈরি করলো। কী কী, একটা নালি নিউক্লিয়াস কোষ, একটা দুটি পুং গ্যামেট বা জনন কোষ। বোঝা গেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আরও ভালোভাবে কি হয়েছে এখানে না, এখানে অলরেডি একটা পরাগরেণু জার্মিনেট হয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু পলেন টিউব বা পরাগরেণু ফর্মেশন করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে অগ্রভাগে কে রয়েছে, নালিকা নিউক্লিয়াস, অর্থাৎ যে পলেন টিউব ফর্মেশন করছে, তার নিচে রয়েছে কে বিভাজনরত জনন কোষ, যে কিন্তু মাইটোসিস মাধ্যমে দুটি জনন কোষ তৈরি করে নিয়েছে। আর অন্যদিকে কী করবে না, পরাগ নানি নিউক্লিয়াস, সে কিন্তু পলেন টিউব ফর্মেশন করে আস্তে আস্তে করে ক্ষয়প্রাপ্তের দিকে যাচ্ছে। এর কাজ কি, এর কাজ হচ্ছে কি ভ্রূণস্থলী পর্যন্ত, যখন আমরা দিনিসেক পড়বো, ডাবল ফার্টিলাইজেশন পড়বো, সেখানে আমরা দেখব এর কাজ হচ্ছে কি ভ্রূণস্থলী পর্যন্ত কিন্তু এর যে নালিটা আস্তে আস্তে করে ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখব আমরা ভ্রূণস্থলী গঠন। একটা ভ্রূণস্থলী ক্ষেত্রে দেখতে পাবো কি না, তার এই যে নিচের অংশটাকে বলা হয় ডিম্বক মূল বা চালাজা, উপরেটাকে বলা হয় যেটা উপরের দিকে থাকবে সেটাকে বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। কেন না, এখানে কিন্তু পরাগরেণু এখানে এন্ট্রি করে। আচ্ছা, এখানে গর্ভমুণ্ড উপরটাকে বলা হয়, এবং পরাগ নালী এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমরা বলছিলাম যে জনন যে নিউক্লিয়াস দুটো তার উপরের দিকে থাকে অঙ্গজ নিউক্লিয়াস, যে কী করবে না তার পরাগনালীটাকে আস্তে আস্তে করে বাড়াতে থাকবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা একটা ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীতে কী থাকবে, নিউসেলাস থাকবে বা ভ্রূণপোষকলা বাইরের দিকে থাকবে, আর এই পুরোটা অংশটাকে কী বলা হয় ডিম্বাশয়, যেটা পরাগযোগের পরে পুরো অংশটা ফ্রুটে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা আরও ডিটেলস জানবো ডাবল ফার্টিলাইজেশানে। এখন দেখি আমরা যে একটা ভ্রূণস্থলীতে যে আটটা নিউক্লিয়াস কীভাবে ওরিয়েন্টেশান হয়। গত ক্লাসেও আমরা বলেছিলাম যে তিনটি নিউক্লিয়াস নিচের দিকে চলে আসে, যেটাকে বলা হয় প্রতিবাদক সমষ্টি, উপরের দিকে দুটো থাকে যেটাকে বলা হয় সাইনারজিটস সহকারী কোষ, এবং ডিম্বাণু একটা থাকবে, এটা হচ্ছে পরাগ নালী, যে দিকে পরাগ নালী বা পোলেন টিউবটা এন্ট্রি করছে, আর দুটো পুংগ্যামেট থাকে, আর নিয়মিত নিউক্লিয়াসটা হচ্ছে কী হবে না মাঝখানে থাকে। যে দুটো এই পরাগ নালীর মাধ্যমে যে দুটো পুংগ্যামেট এলো তার একটি কী করবে ডিম্বাণুর সঙ্গে ফার্টিলাইজ করবে, এবং একটি নিয়মিত নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করবে। এটা কিন্তু এটাকে বলা হয় কি ডাবল ফার্টিলাইজেশান। এটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে আরও ডিটেলসে জানবো, জাস্ট একটু বলা হলো। এখন দেখি আমরা যে ভ্রূণস্থলীর প্রকারভেদ। এই যে দেখলাম আমরা ভ্রূণস্থলী আর নিউক্লিয়াসযুক্ত ভ্রূণস্থলী, তার অনেক টাইপ রয়েছে, বিশেষ করে তিন প্রকার রয়েছে। একটা বলা হয় মনস্পরিক, একটা বাইস্পরিক, একটা টেট্রাস্পরিক। ঠিক আছে, মনস্পরিক দেখা যায় পলিগোনাম, বাইস্পরিক দেখা যায় এলিয়াম, এবং টেট্রাস্পরিক দেখা যায় এডক্সা। এলিয়াম মানে ওই যেটাকে বলা হয় কি পেঁয়াজ। তো মনস্পরিক ক্ষেত্রে কী হবে না, এখানে দেখতে পাচ্ছি মেগাস্পোরোসাইটের ক্ষেত্রে রয়েছে ডিপ্লয়েড হয়ে 2N, ওই 2N কী হবে মিওসিস হয়ে গেল, মিওসিস হয়ে গেলে চারটি হ্যাপ্লয়েড তৈরি হয়ে গেল, ওই চারটির মধ্যে কার্যকারী মেগাস্পোর কিন্তু একটা। ঠিক আছে, বাকি তিনটা কিন্তু নষ্ট হয়ে যায়, বাকি পড়ে থাকলো কি একটা, ওই একটা যে হ্যাপ্লয়েড পরপর তিনবার মাইটোসিস করে আমরা জানি আটটি নিউক্লিয়াস তৈরি করে, ওই আটটি নিউক্লিয়াস কী হবে না ওরিয়েন্টেশান হবে, নিচের দিকে তিনটি অ্যান্টিপোডাল সেল, উপরের দিকে দুটো সাইনারজিটস এবং একটা ডিম্বাণু, আর দুটো একসঙ্গে নির্মিত নিউক্লিয়াস।
এই ওরিয়েন্টেশন বা এইরকমভাবে পরিণতিকে কী বলা হয়? মনস্পোরি। কেন? যেহেতু একটা স্পোরে অ্যাক্টিভ রয়েছে, যে সে কিন্তু একটা ভ্রূণস্থলী গঠন করেছে, তখন তাকে বলা হয় কি? মনস্পোরি। ক্লিয়ার? কার ক্ষেত্রে দেখা যাবে? পলিগোনামের ক্ষেত্রে। বাইস্পোরিক ক্ষেত্রে কী হয়? দেখতে পাচ্ছি আমরা 2N যেটা মেগা স্পোরোসাইট, ও কি করছে? মিওসিস 1 আবার মিওসিস 2 দিয়ে কী হয়েছে না, তোমার তিনটি নিউক্লিয়াস রয়েছে। একটা কিন্তু আলটিমেট কী হয়েছে না, দেখো যে যখন মিওসিস 1-এ দুটো হয়েছে, মিওসিস 2-এ কিন্তু যে এখানের যে হ্যাপ্লয়েডটা সে কিন্তু আর জার্মেন করতে পারেনি, আর এখানে কিন্তু সে কী করেছে? মিওসিস 2 হয়েছে। অর্থাৎ মিওসিস 1-এর পরে মিওসিস 2 কিন্তু দুটো নিউক্লিয়াসে ঘটেনি, একটা নিউক্লিয়াস ঘটেনি, একটা নিউক্লিয়াস ঘটেছে। যেটা ঘটেনি সেটা ডিজেনারেশন হয়ে গেল, যেটা ঘটেছে দুটো হয়ে গেল। সে আবার কী করবে? মাইটোসিস করলে কী হবে? চারটি হয়ে যাবে দুটো থেকে, চারটি হয়ে গেলে আবার মাইটোসিস করার পরে আটটি হয়ে গেল। তখন এই ওরিয়েন্টেশন যদি ঘটে, অর্থাৎ অ্যান্টিপোডাল, নিউরো নিউক্লিয়াস, সাইনাডিস এবং ডিম্বাণু, তখন তাকে বলা হচ্ছে বাইস্পোরিক। অর্থাৎ কী হলো এখানে? না, এখানে যে মিওসিস 2-এর সময় মিওসিস 1-এ তৈরি হওয়া থাকা দুটি যে নিউক্লিয়াসের মধ্যে একটি ডিজেনারেশন হয়ে গেল আর একটি অ্যাক্টিভ ছিল, এই জন্য তাকে বলা হয় কি? বাইস্পোরিক। টেট্রাস্পোরিকের ক্ষেত্রে কী হয়? একইভাবে মেগাস্পোরোসাইট 2N, মিওসিস 1 দুটো হলো, মিওসিস 2-ও দুটো হলো, চারটি হলো, এবং এই চারটি কার্যকরী মেগাস্পোর কী করবে না, পরবর্তীকালে মাইটোসিস কোনোভাবে ঘটবে না। কী হয়েছে না, সরাসরি মাইটোসিস না হয়ে এখানে কিন্তু এই এই একই অবস্থা থেকে আটটি নিউক্লিয়াস তৈরি করেছে এবং আটটি নিউক্লিয়াস ভ্রূণস্থলী গঠন করেছে। বোঝা গেল না? ঠিক আছে, আমি বলছি আবার। টেট্রাস্পোরিক ক্ষেত্রে কী হলো? একটি নিউক্লিয়াস প্রথমে মিওসিস 1 হয়ে গেল, মিওসিস 2-তে চারটি হয়ে গেল, ঠিক আছে, ওই কার্যকরী মেগাস্পোর কিন্তু এখানে চারটিই থাকলো, কোনোটাই নষ্ট হলো না। ওই চারটি কী করবে? আবার মাইটোসিস করে গিয়ে আটটি হয়ে গেল, তাই না? চার মাইটোসিস মানে কী হবে? সমবিভাজন, চারটি থেকে আটটি দুটি করে হয়ে যাবে। ওই আটটি কী করবে? যদি মিওসিস ভ্রূণস্থলী গঠন করে তখন তাকে বলা হয় কি? টেট্রাস্পোরিক। কার ক্ষেত্রে দেখা যাবে? অ্যাডক্সার ক্ষেত্রে দেখা যাবে। এই তিনটি কিন্তু টাইপ মাস্ট মনে রাখতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে দিনিসেক বা ডাবল ফার্টিলাইজেশন দেখব, বীজ এবং হচ্ছে কি ফ্রুট কীভাবে সৃষ্টি হয় সেভাবে আমরা দেখব, তাদের ক্লাসিফিকেশান করব। তো তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, টেস্টগুলো দিতে থাকো এবং পড়াশোনা করো।